বরবাদ সিনেমার আপডেট চাচ্ছেন ওকে দিচ্ছি বরবাদ সিনেমার বাজেট নাকি পনেরো থেকে বিশ কোটি টাকা হতে যাচ্ছে এরকম হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট পাবেন অনেক রিমার্ক সরিয়েছে সো আমাকে যদি বলেন যে এটা কি বিশ্বাস করব। তাহলে আমার অ্যান্সার হবে নো আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কথা বলি যে কেন একটা সিনেমার বাজেট এই সময় আমাদের ইন্ডাস্ট্রিতে পাঁচ থেকে দশ কোটি এটা ঠিক আছে তবে এই বাজেটটার জন্য লাগবে সাকিব খানকে এখন সাকিব খানের একটা সিনেমার বাজেট এই মুহূর্তে পনেরো থেকে বিশ কোটি এটা কি আদৌ পসিবল বা যে রিউমারটা চলছে যদিও এটা অফিশিয়াল না আর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই সিনেমার বাজেট পনেরো থেকে বিশ কোটি টাকা হবে না এটা অফিশিয়ালি ভাবে হবে না এখন অনেকেই হয়তো বলতে পারেন যে সাকিব খানের তো সেই স্টার রয়েছে যে একটা সিনেমা এখন বক্স অফিস কালেকশন যদি সেই সিনেমাটা প্রপারভাবে মেক করা হয় প্রপার স্টোরি থাকে প্রপার মেকিং হয় তাহলে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা রিল্যাক্সে সেই সিনেমা থেকে তুলে আনতে পারবে তাহলে কেন পনেরো থেকে বিশ কোটি টাকা বাজেট হতে পারে না এটার কিছু ফ্যাক্ট রয়েছে প্রথমত আমি আবার বলছি এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন আমাদের ইন্ডাস্ট্রির একটা সিনেমার বাজেট যদি পনেরো থেকে বিশ কোটি টাকা হয় এটা নিয়ে আমাদের কেন প্রবলেম থাকবে আমরা চাই সিনেমার বাজেট আরো বাড়তে থাকুক আগে ছিল এক থেকে দুই কোটি এখন সেটা চার থেকে পাঁচ কোটি এখন সেটা সাত থেকে আট কোটি টাকা হচ্ছে তো সেইখানে শাকিব খানের কোনো সিনেমার বাজেট যদি পনেরো থেকে বিশ কোটি টাকা হয় সেটা তো কোনো প্রবলেম নেই এখন আপনারা যে বক্স অফিসটা দেখেন বা যে প্রোডাকশন হাউস থেকে যে কথাটা বলে বা যে রিপোর্টটা দেয় যে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি বা সাত কোটি এইটার পুরো টাকাটাই কি তারা আসলে পায় তারা কিন্তু পায় পায় না তারা কিন্তু বা পার্সেন্টেজ আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সিনেমার বাজেট পনেরো থেকে কোটি টাকা বিশ পসিবল সেই বাজেটটাও রিকভার হয়ে আসবে বাট প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে বক্স অফিস নেই সিঙ্গেল প্রথম দিকে সিনেমা দেওয়া হয় এমজিতে রেন্টালে পরবর্তীতে সেই রেন্টালটা আস্তে আস্তে কমতে থাকে সেই সিনেমা হলে যদি পাঁচ কোটি টাকা একটা সিনেমা নেয় পরবর্তীতে সেই সিনেমা হল মালিক যদি তারা যদি পনেরো কোটি টাকার টিকিট সেল করে তারা কিন্তু সেইখান থেকে এক টাকা প্রফিট দিবে না কারণ সেই সিনেমাটা রেন্টালে নিয়েছে সে যদি পাঁচ কোটি টাকাতে নিয়ে থাকে লস লাভ সেটা তার ব্যাপার সেই পাঁচ কোটি থেকে যদি সেই সিনেমা হলে বিশ কোটি টাকা টিকিট সেল হয় সেখান থেকে এক টাকা প্রফিটে কিন্তু প্রডিউসার পাবে না যদি বক্স অফিস থাকতো যে সিনেমা দিবে টিকিট সেল হবে সেখান থেকে পার্সেন্টেজ পাবে সিনেমা হল মালিক এবং প্রডিউসার যেটা সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে হয়ে থাকে সেখানে কত টাকার টিকিট সেল হচ্ছে কত টাকার কালেকশন হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারি এবং সেখান থেকে সেই পার্সেন্টেন্সটা কিন্তু বাট পাচ্ছে পাচ্ছে সঠিকভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে সাকিব খান বা একটা বড় ফুল অ্যান্ড কমার্শিয়াল ফিল্মের যে কালেকশনটা আসে সেইটার বেশিরভাগই কিন্তু সিঙ্গল স্ক্রিন থেকে তো সেটার যদি প্রপার হিসেব না থাকে প্রপার কত টাকার কালেকশন হচ্ছে কত টাকার টিকিট সেল হচ্ছে সেটা যদি হয় রেন্টালে তাহলে এত বড় বাজেট দিয়ে সিনেমা বানিয়ে হ্যাঁ সেই সিনেমাটা হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা কালেকশন করবে সেল বাট সেইখান থেকে পাবে। যদি একটা সিনেমার বাজেট থেকে কোটি টাকা হয় সেই করতে পারে সেল তাহলে প্রডিউসার মোটামুটি একটা প্রফিটে থাকে বাট যখন একটা সিনেমার বাজেট পনেরো থেকে বিশ কোটি টাকা হবে তখন সেই সিনেমার কালেকশন ষাট কোটি প্লাস হতে হবে তাহলে প্রডিউসার একটা ভালো প্রফিটে থাকবে বাট এই মুহূর্তে বাংলাদেশে এত বড় রিস্ক কি কোনো প্রোডিউসার নিবে আর যে সিনেমাটার কথা হচ্ছে বরবাদ সিনেমা ডিরেক্টর নতুন আই মিন বড় পর্দায় এটাই তার ফার্স্ট সিনেমা হবে এখন সব সিনেমায় প্রিয়তমার মতন হাইপ ক্রিয়েট করবে না সব সিনেমায় তুফানের মতন হাইপ ক্রিয়েট করবে না সেটার জন্য প্রপার মেকিং দরকার হয় প্রপার প্রমোশন দরকার হয় এবং গানগুলো হিট হতে হয় দেখেন রাজকুমার নিয়েও অনেক বড় বড় কথা আমরা শুনেছি বাট রাজকুমার যে বাজেট ছিল যে এক্সপেকটেশন ছিল সেটা কি ফিল আপ করতে পেরেছে কালেকশনে সেটা কিন্তু করতে পারেনি সো এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রোডিউসার বাংলাদেশের মার্কেটে পনেরো থেকে বিশ কোটি একটা সিনেমা বানাতে চাইবে না যেখানে পাঁচ থেকে দশ কোটি টাকার ভিতর যদি একটা সিনেমা বানানো হয় সেই সিনেমা থেকে যদি বা পঞ্চাশ আসে এটা যে সব সিনেমার ক্ষেত্রে হবে এটা কিন্তু গ্যারান্টি না সেটা সাকিব খানকে নেন বা শাহরুখ খানকেই নেন এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এই সিনেমাটা ব্লক হবে সো পনেরো থেকে বিশ কোটি টাকা বাজেট দিবে এত বড় রিস্ক নিবে সেই সিনেমাটা যদি কোনোরকম ফ্লপ হয় তাহলে যাই হোক এছাড়া বরবাদ নিয়ে আরও যে আপডেটগুলো পাচ্ছি এটা একটা অ্যাকশন সিনেমা হবে প্রচুর ভায়োলেন্স থাকবে যদি এরকম হয় খুবই ভালো কারণ এই সময় শাকিব খানের যে স্টারডোম তুফানের পর বিশেষ করে সো এই টাইমে তার স্ক্রিপ্ট চয়েস অবশ্যই ভালো হতে হবে ফিল্ম মেকিং ভালো হতে হবে ভালো লোকেশন থাকতে হবে ভালো টেকনিশিয়ান থাকতে হবে এগুলো যদি মেনটেন করে সিনেমাটা করতে পারে যদি বরবাদে যে রিমার্কটা শোনা যাচ্ছে বাজেট বাদে সেটা যদি দিতে পারে বা দেখাতে পারে ভালো হবে আর এখন পর্যন্ত আমরা যে আপডেট গুলো শেয়ার করেছি সেটা নিয়ে বা সোশ্যাল মিডিয়া শুনেছেন তার দেখতে যান তাহলে থেকে কিন্তু সত্যই হয়েছে মানে কথায় আছে না যে যা রটে তা কিছু হলেও ঘটে সো বরবাদ এই সিনেমার ক্ষেত্রে যদি এরকম কিছু একটা হয় তাহলে অবশ্যই ভালো একটা কাজ হবে আর বরবাদের যে বাজেটের যে ব্যাপারটা এটা কেন পসিবল না আমার কাছে মনে হচ্ছে সেটা তো শেয়ার এখন দেখা যাক বরবাদ নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে বাজেট কেমন কি হয় সিনেমার কাস্টিং এ কে বা কারা থাকে এরপর আরো ডিটেলস এ আলোচনা করা যাবে ওভারঅল বিষয়টা নিয়ে আপনাদের কি অপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই